খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। এই যে আমার এই বিয়ানকে না দুদিন আগে সাপে কামড়েছিল, সাপে কামড়ানোর উপর ব্যথা করেনি? ব্যথা করেনি। কেমন ফিল হলো? কেমন ফিল হলো? গরম লাগছিল। ঠিক আছে, এবার এটা খেয়ে দেখাবে কেমন টেস্ট হয়েছে। খাও খাও বিয়ান। কত গরম! আর বিয়ান রে দেখতে পেয়েই তো ভাই চলে আসছে পেছনে পেছনে। বৌমা দেখলে আবার রাগ হবে ভাই। বুক করে বসে আছে কেন? চলে এসেছে আমাদের শালি শালা বিয়াইন। ওই যে আমাদের শালি বউ মানে শানু, এই যে শানু, শানুর বর। আর এই যে ওর নাম, তোর নাম কি যেন? অরিন্দম বিশ্বাস। কালকে সুজনদার কোলে হাগু করে দিয়েছিল। ওই হলো হলো, যা হলো হলো। বলো আরেকবার কখন খাবে? মামি খাবেন না কখন? ঢাকা আছে তো জায়গা। সবাই মিলে ঠিক করলাম কালকে কি হবে, হান্ডি চিকেন হবে। আর এই যে আমার এই শালা, শালাবাবু বলছেন বড় সাইজের তো, এই শালাবাবু বলছেন যে রুমালি রুটি হবে। আমি বললাম রুমালি রুটি হলে তো সবার হাতের যা লোম আছে একটাও থাকবে না, সব লোম খেতে হবে, লোম রুটি হয়ে যাবে। আর এই যে আমার ভালো, সব থেকে ভালো শালি, না 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 না, সব সব কর, সবাই ভালো শালি, সবাই ভালো শালি। সবাই মিলে শালিদের সাথে চলে এসেছি। শালি বিআইন আছে একটা, এই যে বিআইন আছে, আর এটা হলো আমাদের মেয়ে, মানে এর পিসা মেসো হই আমি। আর আমার মাথায় সিংহ দিয়েছে এই যে শালা, আমার সেই দামরা শালা, এই যে কোল্ড ড্রিংকস, দামরা শালার জন্য আমরা পাত্রী দেখছি, মাথায় চেস করা হচ্ছে পাত্রী। কিন্তু দুটো দুটো থাকতে হবে, মানে দুটো কান থাকতে হবে, দুটো চোখ থাকতে হবে, দুটো মুখ থাকতে হবে। আমাদের পাত্রী চাই, পাত্রী একটু ভালো হলে হবে, অনেক মোটা সোটা দরকার নেই, সুন্দর একটু হলে হবে। এই যে পাত্র 6 ফুট 3 ইঞ্চি লম্বা, পাত্রের আরো অনেক কিছু লম্বা চওড়া আছে, যেমন বাড়িঘর, এই যে বাড়িঘরটা লম্বা চওড়া, এই উঠানটা লম্বা চওড়া, হ্যাঁ এই যে বাইক আছে লম্বা চওড়া, রাস্তাটাও লম্বা চওড়া রাস্তা আছে। আপনারা উল্টো পাল্টা কিন্তু ভাববেন না, তাই না? এই যে আমার ডলি শালি, আর এই যে আমাদের বিয়ান, নতুন বিয়ান মানে শানুর, শানুর ভগ্নিপতি না, ও শানুর মেজ ননদ। এনা কি করব, তোমারে অনেক মিস করছিল তো, অনেক লোকজন কমেন্ট করছিল, বলে দিও। এই যে দুই বোনের মধ্যে এক বোন, একজনকে দেখাচ্ছি, শানুকে দেখাচ্ছি, কালকে পুকি আসবে, পুকিকে দেখাবো কালকে। আর শানুর মেয়ে, এই যে আমার ছেলেটা দেখাও নাই বাবা, এই যে শানুর ছেলে সবাই দেখেছেন তো, আর এই যে শানুর বর্বর, যে বর্দাও এসেছিল আমাদের বাড়ি, অনেক দূর থেকে কষ্ট করে আসছে এই যে বাবাকে দেখার জন্য। ভালো লাগছে এসে? দারুণ দারুণ ভালো লাগছে। ভালো লাগছে? দারুণ। ঠিক আছে যাও তাহলে। তাই বসার সাথে ছবি তুলছি। তাই বসার বলো একটু হাসি খুশি থাকতে। হাসি দাও, হাসি দাও, আরো আরো হাসি খুশি থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে যাও, তুমি সাবধানে যেও। হ্যাঁ অবশ্যই, বাড়ি গিয়ে আমি বুটুর ফোনে কাজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফোন করো। এতক্ষণ জ্যাঠার বাড়ি ছিল, আমার একটু ডাকে নাই, কেমন বোনরা, কেমন বর সবাই, আমার একটু কেউ ডাকলো না, আমি একা একা বরে ছিলাম। জামাই বাবু শালি পেয়ে খুশি, শালিরা জামাই বাবু পেয়ে খুশি। খাওয়ার খালি খাওয়া ছাড়া আর কিছু নাই। যে আমার আরেক বোন এখানে ছিল না, চলে আসছে, আর এই যে শয়তান নিয়ে আমার ডাকলি না, তোরা এত আনন্দ আনন্দ করলি গিয়ে, আমার ডাকে নেই সব আস্তে ছিল তো, শালিরা মানে যায় উ পেয়ে খুশি, আর যায় উ তো শালি পেলে খুশি। বাবা দেখতে পাচ্ছেন আমার চার শালিকে, আর এই চাই তিন শালি একটা বউ, আর কালকে দেখতে পাবেন, কালকে দেখতে পাবেন বাকি যে কটা আছে সেই আরো শালিগুলোকে দেখতে পাবেন, আর একটাকে চলে আসো। সব বোন চার বোনই এখানে আছে। হুম, আর এখন আমরা ভালো করে একটু কাছ থেকে দেখাই। এই যে হলো শানুর, এই যে হলো বুড়ি, এই যে হলো ডলি, আর এই যে হলো পূর্ণিমা। আমরা হচ্ছে পঞ্চ পাণ্ডব, তার মধ্যে একজনকে আমরা খুব মিস করছি। পুকি তোর জন্য পাঠিয়ে দে, এইখানে থেকে তাকে বলো। আর দেখাল লাগলো ওই পুকি, পুকি শানু দেয় না কিন্তু, পুকি আমার বোনের জন্য কত ভালোবাসি। জানি না পুকিরে দিলো চুমা গুলো না আমার দিকে দিলো, বুঝতে পারলাম না। তোমাকে তোমাকে না না পুকিরে দিছে। ওই দেখো গরম লেগে গেছে। আর এই যে আমি শাড়ি পরে অস্থির হয়ে যাচ্ছি, কখন মনে হচ্ছে খুলবো খুলবো। এই যে সবাই পোজ দিয়ে দাঁড়াচ্ছে, এখন ছবি তুলবে। কে বড় সে অনুযায়ী। আরে কাট করো।
কাট কাট ছবি তুলছে হ্যাঁ ছবি কেটে দিছি না হ্যাঁ দাঁড়া 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 এই যে চার জন দাঁড়িয়েছে, এই যে হলো পূর্ণিমা, এই যে শানু, এই যে ডলি, আর এই যে হলো বুড়ি, আমার মা দেওয়ার নাম বুড়ি। এই যে একটু আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেল, আবার এখন আবার দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো এই যে ভাইকে দিয়ে। এখন সবাই আবার থামস আপ খাবে, এত গরমে কেউ আমরা সহ্য করতে পারছি না। যে এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাবে, আমরা গরমে মরে যাচ্ছি বাইরে। আর জামাই বাবু আর শালারা শালিরা কি করছে চলুন দেখাচ্ছি, এরা ভিতরে কি করছে। এই যে দুইজন, এই যে পিছনে আছে, পিছনে যে আরো দুটো আছে, দার্জিলিং এ যেতে হবে না। হ্যাঁ না না যেতে হবে না, না না যাওয়া লাগবে না, মনা তো যাবেই না। যদি মানে দিদিমা শাশুড়ির মতন চেহারা হয় শালি, তাহলে পুরো আমার শাশুড়ির মতন দেখতে। গামছা যখন কইলা তখন কেটা কবি না, তখন কবি কাজের লোক। আমার জামা প্যান্ট পরে একটু তখন তো আমার বড় যেটা হ্যাঁ, আর ওইটা হচ্ছে ছোট মেশো, ছোট মেশোকে দেখাই নি এখনো, ওইটা ছোট মেশো দে দে চিন্তা এই দিনে দিন দুপুরে চিড়ে বুকের মধ্যেটা কেমন করে উঠছিল। আর এই যে সবাই বসে আছে এইদিকে, এই যে সবার শেষের দিকে বসে গেছে খেতে, রাধা বল্লভী চানা মশলা খাচ্ছে, হ্যাঁ ভেজিটেবল চপ খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে চলুন একটা শালির সাথে দেখা করি আসি। এই যে আমার শালি মৌ, এর নাম হলো মৌ, মৌ শালি। আর ওই যে দূরে আপনাদের দিদি ভাই খাচ্ছে একা একা বসে। এই যে এখন সব গোছানো হচ্ছে বিশ্রীর বাক্স, আর এই যে কালীদির বর রান্না এই গোছাচ্ছে, আর বুলটি একটা কাগজের বাক্স নেওয়ার জন্য কেমন করছে, এমন করছে মনে যেন কোনোদিন দেখে নাই কাগজের বাক্স। আর এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর দিচ্ছে হলো আজকের খাবার দাবার কেমন খেলা, অনুষ্ঠানের খাবার দাবার? হ্যাঁ এইবার এইটা নিয়ে ধর হবে, যদি এই কথা শুনে শ্বশুর মশাই আছে এই যে শ্বশুর মশাই সকালবেলার থেকে কান্না করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে। এই যে আমরা অনেক থামানোর চেষ্টা করছি, আমার শালা শালিরা কেন যেন হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। এক্সচেঞ্জ করে ফেলছো আবার? হ্যাঁ ঠিক আছে, ফাইনাল তো
যাবে না বাবা এখন যাবে না আমরা এর পরের বার যখন আসব তখন নিয়ে যাব এখন উনি কয়েকদিন তো একা একা থেকে মার কথা অনেক অনেক বলে গেছে তার যাওয়া আছে আশানি আশানি ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল এই যে আমার সেই শালি এই যে সেই শালি এ ডাকাতি করতে যায় কিন্তু মাঝে মধ্যে মানুষের ঘরে রাত হলে ডাকাতি করতে চলে যাবে হাতে একটা খড়গ নেবে খড়গুনি খড়গুনি চলে যাবে কিন্তু ডাকাতি করতে ওই যে বোতল বোতল কালিদির বোতল বোতল নিয়ে টানাটানি করছে এখন সবাই কেউ খায় থামস আপ কেউ খায় স্প্রাইট তোমার এত বোতল লাগবে এই যে বাপ মেয়ে গল্প করছে চলেন 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 এক মাস থেকে চলে আসবেন সবাই মিলে বলছি মামি একবার বলে দেন যাওয়ার কথা ওই যে লালপুরি শালি এই যে লালপুরি এর নাম হলো লালপুরি এই যে লালপুরি লালপুরি দিচ্ছে এই যে ছোট পরি রে এই যে আমার ছোট শালি কার কার ভাগ্যে আছে এতটুকু ছোট শালি দেখ কমেন্ট করে জানাবেন বাজে বুদ্ধি দিচ্ছে বউদের বেশি মাথায় তুলতে নাই এটাই আমি সবাইকে শিখাচ্ছি সবার সংসারে অশান্তি লাগাচ্ছে রাগ হবে না আর এরা দুজন কি করো রাগ হলে কি বলো তুই তুই করে বলে রাগ হলে তুই তুই করে বলে দিয়েছি আর সুব্রত তুই কখন বলে অল্প রাগলেই না একটু রাগলে আর আর তুমি 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 ও আর বন্ধু পুষ্পিতা তো না রাগলেই কারণ এরা তুই তুই করে বলে একসাথে পড়তো তো দুজনে আর ওই যে ওরা আপনি আপনি বলে বাংলাদেশের মানুষরা কিন্তু আপনি আপনি বলে ওই যে এই যে সবাই হাসতে হাসতে কথা শুনে পাগল হয়ে যাচ্ছে আপনি আপনি তুই তুই আর তাই শুনে শ্বশুর মশাই হেসেই যাচ্ছে না না আপনি আপনি বলতো তো দিদিমা দাদুরে আপনি আপনি করেই বলতো আর দাদুর দাদুর যারা সন্তানরা ছিল মানে আমার মা আমার কি বলে ওই মাসিরা মামারা সবাই কিন্তু আপনি আপনি করেই বলতো ও কি বলতো ও তাই না এই যে ও মাই গড হলো এদের প্রোডাক্ট এই যে আর এই যে দেখি দেখি এই দুজনের প্রোডাক্ট হলো ও মাই গড তোমরা পড়াশোনা করে কি করলা হ্যাঁ পড়াশোনা করে কি করলা ইংলিশ মিডিয়ামে গিয়েছে বলতে পারো ও মাই গড এই যে আমার বোনটা চলে যাচ্ছে এই খালি লাইট আলো দেখা যাচ্ছে এখানে ফোন করছে বারবার যা থাকতাম ছেলে ফোন করছে বারবার হ্যাঁ যা যা কালকে আবার চলে আসবি তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে কালপরি বনু চলে যাচ্ছে যাও কালকে আবার এসো হ্যাঁ গুড নাইট বলে যাও সবাই গুড নাইট আর এই কয়টা খেলেই যাচ্ছে তখন ঠিক কি করছিস তোরা কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা করলাম আর এখন আমরা একটা প্ল্যানিং করছি সবাই বসে বসে আর কি প্ল্যানিং করছি দেখতে হলে দেখতে হবে নেক্সট ভিডিও